তো এরপরের থেকে আমি আজকাল আলোচনা শুরু করবো, সেটা হচ্ছে 4 নম্বর যে কারণ, যে কারণে ইসলামে দানের মাহাত্ম্য রয়েছে, মানে মাহাত্ম্য বলতে গুরুত্ব, তাৎপর্য, ফজিলত রয়েছে দানের। তার 4 নম্বর কারণ হচ্ছে মানুষ আমরা যে ফেতনাগুলোয় পতিত হই, এই ফেতনায়, মানে ফেতনা বলতে একটা গজব, ফেতনা বলতে আরেকটা হচ্ছে কি, পরীক্ষা। তো মুসলিমের জন্য গজব ধরা যাবে না, মুসলিমের জন্য ফেতনা কি, পরীক্ষা স্বরূপ। যেমন মহামারী অন্যের জন্য এটা গজব, কিন্তু মুমিন মুসলিমের জন্য এটা কি, পরীক্ষা স্বরূপ। তো পরীক্ষা এটা যে আছে কোরআন হাদিসের অসংখ্য জায়গায় স্পষ্টভাবে এর বিবরণ রয়েছে। তো মানুষ আমরা অনেক সময় অনেক ফেতনা বা পরীক্ষায় পতিত হই, সকলে কিন্তু সেই ফেতনায় আমরা কি হতে পারি না, ধৈর্য ধারণ করে একুরেটভাবে সেই ফেতনা থেকে আমরা সফলতা অর্জন করতে পারি কি, পারি না। তো এই যে ফেতনায় যে ঘাটতি হয়, এই যে পরীক্ষায় যে ঘাটতি হয়, এই ঘাটতিটা পূরণ করে এই সদাকা, সুবহানাল্লাহ। এখন সেটা আপনার ফেতনায় আপনার আকিদাগত হোক, আমলগত হোক, ধৈর্য ধারণগত হোক, যেদিক থেকে আপনার অজান্তে বা ইচ্ছা করেই হোক, যদি ভুল ভ্রান্তি হয়ে যায়, এই সদাকা আপনার সেই ভুল ভ্রান্তিগুলোর কাফফারা হয়ে যায়, সুবহানাল্লাহ। ফেতনা কি, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 25-28 নম্বর আয়াতে বলছেন, ওয়া আলামু, তোমরা জেনে রাখো বা জেনে নাও, আন্নামা আমওয়ালুকুম, নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ। তো ধন সম্পদ মাল বলতে কিন্তু সন্তান এসে যায়, কারণ পরিবারও এক ধরনের সম্পদ। তো আল্লাহ এখানে সম্পদ এর কথা বলার পরে আবার স্পেশালিভাবে বলছেন যে ওয়া আওলাদুকুম, যে আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, জেনে রাখো তোমাদের ধন সম্পদ এর মধ্যে কিন্তু রয়েছে সন্তান। যেমন জীবনের হিসাব নেবেন আল্লাহ পরকালে, এর মধ্যে যৌবন আছে, তারপরে আবার নতুন করে স্পেশালভাবে বিশেষ করে যৌবনের হিসাব যেমন নেবেন, এর দ্বারা যেমন যৌবনের গুরুত্ব বোঝায়, ঠিক সম্পদ বলতে সন্তান সন্ততি স্ত্রী পরিবার তো আছেই, যেমন স্পেশালভাবে আলাদা করে বলা হচ্ছে, মানে এর গুরুত্ব আরও বেশি। তো আল্লাহ বলছেন জেনে রাখো তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি ফেতনা, এটা একটা ফেতনা স্বরূপ, পরীক্ষা স্বরূপ। আবার এও জেনে রাখো, ওয়ান্নাল্লাহা ইংদাহু আজরুন আজিম, আর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটেই রয়েছে এর জন্য মহা পুরস্কার। যদি আপনি বাহ্যিক দৃষ্টিতে দেখেন, দুইটা বাক্যের সাথে মিল পাওয়া যায় না। আল্লাহ প্রথম বাক্যে বললেন জেনে রাখো সন্তান এবং ধন সম্পদ ফেতনা স্বরূপ, পরের বাক্যে বললেন আল্লাহর কাছে রয়েছে মহা পুরস্কার। বাহ্যিক কি দুইটা ভিন্ন মনে হচ্ছে না? কিন্তু এই বা দুইটার ভিতরে একটা বাক্য আছে, সেটা হচ্ছে এই ফেতনায় যারা পাশ করতে পারবে, এই পরীক্ষায় যারা সফলতা অর্জন করতে পারবে, এই ফেতনার লোভে যেন না পড়ে আল্লাহর কাছে যা আছে সেই লোভে পড়ে এই ফেতনায় পাশ করতে পারবে, তারা যেন জেনে রাখে আল্লাহর কাছে এই ফেতনাতে যা কিছু রয়েছে, সম্পদে যে লাভ হয়, সন্তানে যে আপনার উপকার হয়, এর চেয়ে আল্লাহর কাছে যে উপকার আছে, যে আজর আছে, এটা হলো মহান। বুঝতে পারছেন? আল্লাহ ঠিক একই কথা বলেছেন 64 নম্বর সূরা সূরা তাগাবুনের 15 নম্বরে। আল্লাহ বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, জেনে রাখো প্রকৃতপক্ষে তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি ফেতনা স্বরূপ, পরীক্ষা স্বরূপ। আল্লাহু ইনদাহু আজরুন আজিম, আর এও জেনে রাখো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটেই রয়েছে মহা পুরস্কার। যেমন তেমন পুরস্কার নয়, মহান পুরস্কার, মানে বড় বড় পুরস্কার, দামি দামি পুরস্কার সব আল্লাহর কাছে। এই সম্পদের ভিতরে দামি পুরস্কার নেই, সন্তানের ভিতরে দুনিয়াতে দামি পুরস্কার নেই, বরঞ্চ আল্লাহর কাছেই আছে দামি পুরস্কার, মহামূল্যবানী পুরস্কার। ওই পুরস্কারের জন্য লোভ করো, দুনিয়ার এই সন্তানের কাছ থেকে কিছু পাবে বা সন্তানকে এমন কাজে লাগাবে যেখানে তোমার দুনিয়ার অর্জন হবে কিন্তু পরকাল অর্জন হবে না, এরকমটা করা যাবে না। তো আজকে আমরা কিন্তু ঠিকই আল্লাহ এত করে বলার পরেও আমরা এই ফেতনার মধ্যেই পতিত হয়ে যাচ্ছি। তো আসলে এই সন্তান সন্ততি যে একটা ফেতনা, এর জলযন্ত্র প্রমাণ মোহাম্মদ ইসলাম তিনি দিয়ে গেছেন। একটু লক্ষ্য করে দেখি, এর আগে একটা কথা জেনে নিই, এখানে যে ফেতনা বললো কী ধরনের ফেতনা, আমি যে বললাম ফেতনা বলতে পরীক্ষা, আসলে এটা আমার কথা নাকি সালফে সালিহীনগণের বুঝ হলো এখানে এই ফেতনা দ্বারা পরীক্ষা উদ্দেশ্য,
আপনি দেখুন সফিউর রহমান মুবারকপুর রহিমাহুল্লাহ, তিনি তাফসিরে ইবনে কাসিরকে বিশুদ্ধভাবে সংস্করণ করেছেন, নাম দিয়েছেন মিসবাহুল মুনির ফি তাহজিবে তাফসিরে ইবনে কাসির। এর এখনও বাংলা বের হয়নি, আরবিটা শুধু বের হয়েছে। সেই বইয়ের 1461 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন, ইখতিবারুন ওয়া ইবতিলাউন মিনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। এটা কি ফেতনা বলতে তিনি বোঝাচ্ছেন, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা স্বরূপ, লি খলকিহি, তার সৃষ্টির প্রতি। মানুষ কি তার সৃষ্টি, তো এটা হলো তার সৃষ্টির প্রতি একটা পরীক্ষা স্বরূপ আল্লাহর পক্ষ থেকেই। কেন, লিয়া আলামা, যাতে করে আল্লাহ জেনে নেন, মাই ইউতিহু, কে তার আনুগত্য করে, মিম মাই ইউসিহু, আর কে তার অবাধ্যচারণ করে, কে তার অবাধ্যচারণ করে, মানে আসা মানে নাফরমানি করা, অবাধ্যচারণ করা, কে তার অবাধ্যচারণ করে, মানে তার হুকুম হাকামকে মেনে না নেয়, আর কে তার হুকুম হাকামকে মেনে নিয়ে তার জীবন অতিবাহিত করে, জীবন পরিচালনা করে, এটা আল্লাহ দেখার জন্যই, আল্লাহ জানেন, তারপরও সাক্ষী স্বরূপ দলিল স্বরূপ রাখার জন্যই আল্লাহ আবার বলে দিয়েছেন স্পষ্ট করে, যে তোমাদের যে ধন সম্পদ আমি দিচ্ছি, সন্তান সন্ততি দিচ্ছি, এটা কিন্তু যেমন তেমন নয়, এর দ্বারা তোমাদেরকে পরীক্ষা করা হবে, যে আসলে এগুলো পাওয়ার পরে তোমরা আমার কেমন ইবাদত করো। অনেকে তো বলে যে বিবাহ না করলে ভালো ইবাদত করতে পারতাম, সন্তান না থাকলে ভালো ইবাদত করতে পারতাম। তো যে ভালো ইবাদত করতে পারে বিবাহ না করলে, বিবাহ করলেও ভালো ইবাদত করতে পারবে, আরও ভালো হবে তার ইবাদত করা, সন্তান সন্ততি হলে তার ইবাদত আরও মাধুর্যময় হবে, সৌন্দর্য হবে। যার জলদন্ত প্রমাণ মোহাম্মদ ইসলাম সাহাবায়ে কেরামের সম্মানিত উপস্থিতি। তো বাস্তবেই তাফসির থেকে ওটা বোঝা যায় যে এই ফেতনা দ্বারা হচ্ছে পরীক্ষা। কী পরীক্ষা, আল্লাহ জেনে নিতে চান কে তার আনুগত্য করবে এবং কে তার আনুগত্য না করে অবাধ্যচরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেতনার মাধ্যমে জেনে নিতে চান, এই পরীক্ষার মাধ্যমে জেনে নিতে চান। তো এই পরীক্ষায় আল্লাহ রাসূল তিনি নিজেও পড়েছিলেন, তিনি নিজেই বলছেন, দেখুন ইমাম ইবনে আবুদা, ইমাম আবুদাউদ রাহিমাহুল্লাহ তার সনে আবুদাউদ এই ব্যাপারে একটা হাদিস নিয়ে এসেছেন কিতাবুস সালাহ সওয়াব সংক্রান্ত অধ্যায়ে, বাবুল ইমাম ইয়াক্তাউল খুতবা লিল আমরি ইয়াহদুস, হঠাৎ কোনো বিষয়ের সম্মুখীন হলে, ঘটনা ঘটে গেলে ইমাম তার খুতবাকে অফ রাখতে পারবে এই অনুচ্ছেদ। এই অনুচ্ছেদ দ্বারা বোঝা যাচ্ছে ইমাম আবুদাউদ রাহিমাহুল্লাহর আকীদা হচ্ছে, ইমাম যখন খুতবায় চড়ে, খুতবা দেওয়া শুরু করে, সে যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, খুতবা অফ রেখে সেটা জরুরি হলে সমাধা করে নিয়ে আবার খুতবায় উঠতে পারবে, এই কারণে ইনি এই হেডলাইন দিয়েছেন। হাদিস নিয়ে এসেছেন কি দেখুন, তিনি বলছেন হাদিস নাম্বার হলো 1109, হাদিস বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবনে বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার পিতা থেকে হাদিসটি বর্ণনা করেছেন। তার পিতা বলছেন যে খতামানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা একদিন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে খুতবা দিচ্ছিলেন, ফাআকামাল হাসানু ওয়াল হুসাইন, তো এই খুতবা দেওয়ার সময় হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আলাইহিম, এই সাহাবীরা যে খুদ সামনে আসলাম খুতবা দিচ্ছেন, তখন এই দুইজন আল্লাহ ইসলামের সামনে এসে হাজির হয়ে গেল। কোন সময়, যখন আল্লাহ রাসূল খুতবায় উঠে খুতবা দিচ্ছিলেন, খুতবা চলছে, ঠিক সেই সময় তার নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা উভয়ে চলে আসলেন। তো আলাইহিমা, তাদের উভয়ের শরীরে ছিল কামিসানে আহমারানে, দুটি লাল রঙের দুটি কামিজ বা জামা পরানো ছিল, কিন্তু এত ছোটো বাচ্চা, তো যখন তারা হেঁটে আসতেছে এই জামা পরার কারণে, হেঁটে হেঁটে যে আসতেছে, আল্লাহ ইসলাম বলছেন যে ইয়া আসুরানি ও ইয়াকুমানি, তারা হোসট খাচ্ছে আবার চলছে, হোসট খাচ্ছে আর চলছে। তো আসলে যারা নাতির প্রেমে পাগল, তারা একটুতে যদি নাতিরা যদি তাদের সামনে দেখে যে হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছে, তো মনে হয় তার ভেতরটা ছিঁড়ে যাচ্ছে, এরকম যে কতবার ব্যথা পেলো, ব্যথা না পেলেও এরকমটা কি হবে মনে হবে। তো আসলাম দেখতে পাচ্ছেন যে তার দুই নাতি আসতেছেন লাল কাপড় বা লাল কামিজ পরা অবস্থায়, কিন্তু যখন তারা এসে হাঁটতেছে, হোসট খাচ্ছে আর হাঁটতেছে, হোসট খায় আবার উঠে আবার হাঁটা শুরু করে। এটা যখন তিনি দেখলেন, তার খুতবাকে ওয়াফ করে দিলেন, বন্ধ করে দিলেন, বন্ধ করে দিয়ে খুতবা মিম্বার থেকে নেমে গেলেন, নেমে গিয়ে তার দুই নাতিকে নিয়ে, দুই নাতিকে নিয়েই খুতবাতে আরোহণ করলেন। আসলাম একথাই বলছেন যে ফা নাজালা ফা আখাজা হুমা, তিনি খুতবা থেকে নামলেন এবং উভয়কে গ্রহণ করলেন, ফা সাইদা বিহিমাল মেম্বার, এবং উভয়কে নিয়েই মেম্বারে চললেন। আপনি আমি হলে কি বলতাম, এই ইমাম কিছুই জানে না শরীয়তের, খুতবা দিচ্ছে, খুতবা ওয়াফ করে, খুতবা দেওয়া ওয়াজিব, খুতবা দিচ্ছে, সলাতের একটা ফরজ দুই রেকাত
সালাতের অংশ হচ্ছে এই খুতবা, সেটা হলো আবশ্যক, যেখানে কথা বলাই মুসল্লিদের যায় না, আর সেখানে উনি খুতবাকে এত গুরুত্ব একটা জিনিসকে অফ করে দিয়ে উনি নাতির সঙ্গে কথা বলছেন, আবার কথা বলেন তো বললেন, ওইখানে বসে না দিয়ে উনি কোলে নিয়ে বা তার সঙ্গে নিয়ে মিম্বারে উঠলেন। বলতাম না আমরা? অবশ্যই বলতাম। বলবেন যে না না আপনি অবশ্যই বলতেন, কেউ না কেউ অবশ্যই কথা বলতো, অথচ সাহাবায়ে কেরাম এই ব্যাপারে কিছুই বলতেন না। তিনি খুতবায় চললেন, খুতবা আবার দেওয়া শুরু করলেন, তখন তিনি বললেন যে সাদাকাল্লাহ, আরে আল্লাহ যে একটা কথা বলেছেন বাস্তব বলেছেন, কি কথা, যে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, জেনে রাখো যে তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি ফিতনা স্বরূপ, পরীক্ষা স্বরূপ। আল্লাহ সাল্লাল্লাহু ওই পরিস্থিতিতে এই আয়াতকে দিয়ে বললেন, আল্লাহ যে বলেছে এই কথা এটা বাস্তব সত্য, তার মানে উনি বোঝালেন এই যে তিনি খুতবা দিচ্ছেন, আল্লাহর ইবাদতে রত আছেন, এটা একটা ইবাদত রত আছেন, এই ইবাদতের ইবাদতকে কিছুক্ষণের সময় হলো ওয়াপরেকে তার সন্তানকে নিয়ে আসতে হলো, নাতিও সন্তানের অন্তর্ভুক্ত, এই আয়াত দ্বারা বুঝবেন। এই কারণে বড় বড় যারা আমাদের আলেম তারা বলে নানা নাতি ভাই ভাই নয়, কারণ সন্তান কখনো কি হয় না, ভাই হয় না। এই হাদিসে প্রমাণ, আল্লাহ কি বললেন, সন্তান বললেন, যে আল্লাহ যে বলেছে সত্যই বলেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আওলাদ দ্বারা কাকে বুঝালেন, তার নাতিকে বুঝালেন, যে তার নাতিদের মাধ্যমে তিনি ফিতনায় পড়লেন, এটা আল্লাহ ঠিকই বলেছেন। তারপর নিজের সন্তান যেমন সন্তান, নিজের নাতিরাও এটাও সন্তান তুল্য। এই কারণে মিরাসের বর্ণা যে হাদিস বা কোরআনের আয়াত আছে, দেখবেন মায়ের ক্ষেত্রে উম্মাহাত, মায়ের মা তার মা সেও মা, তার মা সেও মা, তার উপরের মা সেও হচ্ছে মা, তো মায়ের মা আমরা কী বলি, নানি বলি কিনা, তা আল্লাহ কিন্তু উম্মাহাত বলছে, মানে মায়ের মা সেও হচ্ছে মা, কথা বুঝতে পারছেন? তো এরপর সালাম বললেন যে রাআইতু হাযাইনি, আসলে যখনই আমি আমার এই দুই নাতিকে দেখলাম, ফালাম আসবির, আমি আর ধৈর্য রাখতে পারলাম না, আমি যে এখানে দাঁড়িয়ে বক্তব্য দিতেই থাকবো এই ধৈর্য আর আমার থাকলো না, আমি নেমে তাদেরকে নিয়ে আসলাম। তাহলে এই যে ফেতনা, এই ফেতনায় আপনি যে পড়ছেন, এই ফেতনায় আপনি যতটুকু সাধ্য অনুযায়ী চেষ্টা করছেন ফেতনায় পাস করার জন্য, নিজেকে টেকে টেকে রাখার জন্য, ধৈর্য ধারণ করার জন্য, কিন্তু এর পরেও কিছু না কিছু ভুল, কিছু না কিছু খুঁত থেকেই যায়, ঠিক কিনা? তো এই খুঁতগুলো থেকে, এই যে অজান্তে ভুলগুলো হয়ে যাচ্ছে, বা এই যে ভালোবাসা থাকার কারণে সন্তানের প্রতি বা নাতি নাতনির প্রতি ভালোবাসা থাকার কারণে আল্লাহর ইবাদতে যে ঘাটতি হয়ে যাচ্ছে, এই ঘাটতিটা কাফারা স্বরূপ হয়ে যাবে আপনার আমার সদাকাটা। দলিল দেখুন, আল্লাহ রাসূলের একটা হাদিস ব্যাপারে এসেছে, ইমাম বুখারী রহিমাহুল্লাহ এই হাদিসটি কোট করেছেন কিতাবুল ফিতান ফিতনা সংক্রান্ত অধ্যায়ে, তিনি হাদিসটি বর্ণনা করেছেন, তিনি বলছেন যে তরঙ্গ ঢেউ যেমন একটার পর একটা চলে আসে, ওরকম তিনি অধ্যায় বেঁধেছেন যে সমুদ্রের ঢেউ যেমন একের পর এক আসে, ফিতনা ঠিক ওই তরঙ্গের ঢেউ, নদীর সমুদ্রের ঢেউয়ের মতো একের পর এক যেমন ঢেউ আসতেই থাকে বন্ধ হয় না, এমন এক সময় আসবে ওই ফিতনা একের পর এক চলতেই থাকবে। এই অধ্যায় দিয়ে তিনি হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলছেন হাদিস নম্বর 7096 নম্বর হাদিস, হুযায়বা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন বাইনা নাহনু জুলুসুন, একদা আমরা বসে আছি, ইংদা উমার, উমার রাদিয়াল্লাহর সাথে আমরা একদা কি আছি, বসে আছি, ইজ কয়লা, তখন তিনি অর্থাৎ উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদের দিকে লক্ষ্য করে বলছেন, আইয়ুকুম ইয়াহফাযু, তোমাদের কে আমাদের এমন কি কেউ আছো যে স্মরণ রেখেছো, মুখস্থ রেখেছো, স্মৃতিতে দখল করে নিয়েছো, কি বলছে যে কওলান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদ ইসলামের ওই কথাকে, কোন কথা, ফিল ফিতনা, আল্লাহর নবী ফিতনা সম্পর্কে যে অনেক কথাই তিনি বলেছেন, এই যে ফিতনা সম্পর্কে, আল্লাহর নবীর এই ফিতনা সংক্রান্ত হাদিস সম্পর্কে, কথা সম্পর্কে, তোমাদের মধ্যে কে মুখস্থ রেখেছো, কে স্মৃতিতে ধারণ করে রেখেছো, কে স্মরণ রেখেছো, এ কথা কে বললেন, উমার রাদিয়াল্লাহু আনহু বললেন। অর্থাৎ হুযায়বা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা একদা একসময় উমার রাদিয়াল্লাহর সঙ্গে বসে আছি একটা মজলিসে, এই মজলিসে অনেক কথা আলোচনা চলছে, তো আলোচনা চলতে চলতে একসময় উমার রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে তোমাদের মধ্যে কে সংরক্ষণ করেছো, কে মনে রেখেছো আল্লাহ ইসলামের ফিতনা সংক্রান্ত হাদিস, আল্লাহ ইসলাম যে ফিতনা সম্পর্কে যে কথাগুলো বলেছেন এই কথাগুলো কে স্মরণ রেখেছো, কে মনে রেখেছো। তখন কেউ উত্তর দিল না,
তখন হুজাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমি বললাম ফিতনাতুর রজুলি, আল্লাহ ইসলাম বলেছেন যে ফিতনাতুর রজুলি, ব্যক্তির ফেতনা পতিত হবে, ব্যক্তি ফেতনায় পতিত হবে, ফি আহলিহি তার পরিবারের ক্ষেত্রে, ওয়া মালিহি তার মালের ক্ষেত্রে, ওয়া ওয়ালাদিহি তার সন্তানের ক্ষেত্রে, ওয়া জারিহি এবং তার প্রতিবেশীর ব্যাপারেও একজন ব্যক্তি ফেতনায় বা পরীক্ষায় পতিত হবে। মুসলিমের এক শব্দ এসেছে ওয়ালি নাফসিহি, নিজের নফসের ব্যাপারেও সে ফেতনা বা পরীক্ষায় পতিত হবে। এই যে ফেতনাগুলো, এই যে পরীক্ষাগুলো, হুজাইফা ইবনে ইয়ামান বলছেন আল্লাহ সাল্লাম আমাদেরকে জানিয়েছেন বা বলেছেন বা তিনি যে ফেতনা সম্পর্কে বলেছেন সেটা হচ্ছে একজন ব্যক্তি ফেতনায় পড়বে, তার সে পরীক্ষার সম্মুখীন হবেই হবে। কিসের? তার পরিবারগত বিষয়ে, তার সম্পদগত বিষয়ে, তার সন্তানগত বিষয়ে, তার প্রতিবেশীগত বিষয়ে, আত্মীয়গত বিষয়ে সে কী হবে? ফেতনায় পতিত হবে। মুসলিমের এক হাদিসে বলা আছে নিজের নফসের ব্যাপারেও সে ফেতনায় বা পরীক্ষার সম্মুখীন হবেই হবে। এরপরে একটা আয়াত আছে বলবো, সেখান থেকে স্পষ্ট হয়ে যাবে। তো এগুলো বলার পর আল্লাহ ইসলাম বলেছেন শুনে রাখো, এই যে ফেতনাগুলোতে তোমরা পতিত হবে বা একজন ব্যক্তি পতিত হবে, এই ফেতনার কাফফারা আছে, সেটা কি? তুকা ফিরুহা সলাতু ওয়া সাদাকাতু ওয়াল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। এখানে কয়েকটা বিষয় বলেন। এক, এই ফেতনায় যে পতিত হয়, এই ফেতনায় যদি ভুলভ্রান্তি হয়ে যায় বা ঘাটতি যে হয়ে যায়, এগুলো কাফফারা। কাফফারা তো তখনই আসে যখন ভুল হয়ে যায়, কাফফারা তখনই আসে যখন ঘাটতি থাকে, ঠিক কিনা? এই যে পরীক্ষা হবে, এই পরীক্ষা যদি কামেল না হয়, অপূর্ণাঙ্গ থাকে, এই অপূর্ণাঙ্গকে পরিপূর্ণ করবে কি? সে যে সলাত আদায় করছে, এই সলাত এই অপূর্ণাঙ্গকে পূর্ণাঙ্গ করে দেবে, মানে কাফফারা হয়ে যাবে তার। দুই নম্বরে বলছেন ওয়া সাদাকা, সে যে দান করে এই দান তার কাফফারা হয়ে যাবে। তিন নম্বরে বলেছেন সৎ কাজের আদেশ, চার নম্বরে বলেছেন অসৎ কাজের নির্দেশ নিষেধ করাম। এই যে চারটা কথা বললেন, এই চারটা জিনিস, এই চারটা আমল, মানুষ যে ফেতনায় পতিত হয়, এই ফেতনার মাঝে তার যে অপূর্ণাঙ্গতা থাকে, তার যে ঘাটতি থাকে, এগুলো এই চারটি কাজ করার মাধ্যমে পূর্ণাঙ্গ হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়। তার মধ্যে একটা হলো সদাকা। যে সদাকা ইসলামের যে দানের, এই দানের যে মাহাত্ম্য আছে, সদাকার যে মাহাত্ম্য আছে, সেটা কিন্তু স্পষ্ট বোঝা যায়। আর আল্লাহ যে পরীক্ষা করবেন, ফেতনা শব্দ ছাড়া স্পষ্ট বলে দিয়েছেন, যে আয়াত আমাদের প্রায় অনেকের এই মুখস্থ রয়েছে, দুই নম্বর সূরা, সূরা বাকারা 155 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই, ডাবল তাকিদ, লামে তাকিদ, নুনে তাকিদ, ডাবল তাকিদ উল্লেখ করা হয়েছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবই করব। এ কথা আল্লাহ স্পষ্ট বলে দিলেন। বিশাইম, কিছু বিষয়ে, সেই বিষয়গুলোকে আবার তিনি ব্যাখ্যা দিচ্ছেন মিনে বায়ানের মাধ্যমে, মিনাল খাও ভয় দিয়ে, অল জু পেটের ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল সম্পদের ক্ষতির মাধ্যমে, হ্রাসের মাধ্যমে। এত লক্ষ লক্ষ টাকা ইনকাম করছ, টাকা থাকে না, এই যে হ্রাস, এই যে কমতি, এই কমতির মাধ্যমে আমি পরীক্ষা করে নিব। ওয়াল আংফুসি, এই যে নাফস থেকে আংফুসি, এবং তোমাদের নফসগুলোকে আমি কী করবো? পরীক্ষা করবো, নফসের ক্ষয়ক্ষতির মাধ্যমে আমি পরীক্ষা করে নেব। এরপর তিনি বলছেন ওয়াসামারাত, ফয় ফসল বা ক্ষেত খামারের মাধ্যমে, বিভিন্ন প্রকারের ফলমূল ফসলের ক্ষতির মাধ্যমে আল্লাহ বলছেন আমি অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। এই যে কিছুদিন আগে আপনাদের আমের সিজন গেল, অনেকের আম এত বৃষ্টি হওয়ার কারণে ফেটে ফেটে গিয়েছে, কিন্তু কারো এই বৃষ্টিতে উপকার হয়েছে, কারো এই বৃষ্টিতে ক্ষতি আল্লাহ দিয়ে তাকে পরীক্ষা করেছে। কথা বুঝতে পেরেছেন? তো অত আয়াতে স্পষ্টভাবে একটা খবর কথা বলা হয়েছে, দুই নম্বরে আলজু ক্ষুধার কথা বলা হয়েছে, তিন নম্বরে সম্পদের ক্ষতির কথা বলা হয়েছে, চার হলো নফ, পাঁচ হলো ফসলের বা ক্ষেত খামারের, এই পাঁচটা ক্ষতির কথা বা এগুলোর মাধ্যমে আল্লাহ যে পরীক্ষা করবেন, এটা আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন। তবে এরপরে আল্লাহ বলছেন ওয়াবাশির সাবিরিন, যারা ধৈর্যশীল, হে নবী তাদেরকে আপনি শুভ সংবাদ দিন। কিসের? বিল জান্নাত, জান্নাতের। দুনিয়াতে তো এর রহমত প্রাপ্ত হবেই, রেজেক প্রাপ্ত হবেই, সবচেয়ে বড় সুসংবাদ হচ্ছে পরকালে কিসের? জান্নাতের।
এই কারণে কিন্তু আল্লাহ সূরা আনফাল এবং তাগাবন শেষে বলেছেন যে আল্লাহর কাছে রয়েছে আজরুন আজিম, মহা পুরস্কার। এই ধৈর্য ধারণ করলে ওই পুরস্কারের সুসংবাদ আল্লাহ এই আয়াতে তার নবীকে দিতে বলেছেন। তাহলে অত্র প্রায় তিনটি আয়াত এবং হাদিসের মাধ্যমে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বা তার বান্দাদেরকে সম্পদ এবং বিশেষ করে সন্তানাদের মাধ্যমে পরীক্ষা করে নেবেন, আর এই পরীক্ষায় যারা সফল হবে এদের জন্য জান্নাত, আবার এই পরীক্ষায় যাদের ঘাটতি থাকবে এই ঘাটতিটা পূরণ হবে সালাতের মাধ্যমে, সদকার মাধ্যমে, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ নিষেধের মাধ্যমে। তাহলে বোঝা যাচ্ছে সংক্ষিপ্তভাবে যে ইসলামে দানের কি আছে, অবশ্যই মাহাত্ম বা গুরুত্ব এবং তাৎপর্য অবশ্যই অবশ্যই রয়েছে, এইখানে আমাদের বেশি বেশি দান করা জরুরি। এরপরে